আমি আমার ছেলেকে যায় পা হাতাইতাম, আর কিছু ধরতে দিত না, পাড়া বুলাইতাম, পাড়া চুমা খাইতাম আমার ছেলে। ছেলে বড় হয়ে লেখাপড়া করে চাকরি করবো, মা বাবাকে দেখবে, মা বাবাকে আগলায় রাখবে, এটাই তো সব বাবা মাই চায়, সব বাবা মাই চায়। আমরা ওই আশা করছি ছেলে বড় কিছু করবে, এটা সবাই বলতো, ওর আব্বুর বন্ধুরাও বলতো যে দুস্থ তোমার ছেলে একদিন ইনশাল্লাহ বড় কিছু হবে। আমার আশার আলো সব নিভে গেছে। আমার একটা ছেলে ওর রুমে ঢুকতে পারি না, আমার কি ওরে বাবা, এগুলো কি বলবো, সেগুলো আমরা দুনিয়াতে আছি কিনা আমরা বুঝতাম, আল্লাহর কাছে খালি ভিক্ষা দিতাম, মানুষের কাছে দোয়া চাইতাম, যারে আমি সামনে পাইতাম তার কাছে বলতাম একটু দোয়া করেন আমার ছেলেরা যেন আল্লাহ সুস্থ করে, আমি সবারকে চিনি না জানি না তার কাছে সবার কাছে দোয়া চাইতাম, আল্লাহ আমার ছেলেরা যেন সুস্থ করে দিয়ে যায়, দোয়া করেন আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছে সেমেজ ভর্তি, এগুলো বলতাম। আর সেমে সারাক্ষণ আমি সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ বসে আল্লাহর কাছে দোয়া করতাম, কান্না আর চোখের পানি ফেলা, ছেলে তো আমার সাথে কথা বলতে পারে না, আইসুচ ভর্তি লাইফ সাপোর্টে আমি আমার ছেলেকে যাই পা হাতাইতাম, আর কিছু ধরতে দিত না, পাড়া বুলাইতাম, পাড়া সময় খাইতাম আমার ছেলে। আমার ছেলে তো 4 তারিখে গুলি খাইলো, 14 তারিখে মারা গেল, 5 তারিখে তো না 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 কিছুই কিছুই বুঝতে পারে নাই, ও কিছুই বুঝতে পারে না, ও আল্লাহ ও যদি জানতো আমরা তো সবাই আনন্দ করতে পারতাম, আমরা সবাই আনন্দ করতে পারতাম। আমার ছেলে তো এখানে আন্দোলনে যাইতো, সেই দেশটা স্বাধীন হয়েছে, আমাদের মতো আনন্দ আর কি, আমার ছেলে সুস্থ আছে, দেশ স্বাধীন হয়েছে, শহীদ আসাদ থেকে দেশ মুক্তি পাইছে, আনন্দ তো এর মতো আনন্দ কি হতে পারে, সেই আনন্দ তো আমার নাই, আর ছেলেই নাই, সেই আনন্দ কেমন হবে আমার। ওই যে আপনি 10 জায়গায় ছিলেন, ভাই চলে গেল, পাশে ছিল কেউ, পাশের বাসা মহিলা কি ও ও বন্ধু বান্ধব, হ্যাঁ ওর বন্ধু বান্ধবরা ছিল, হ্যাঁ বন্ধু বান্ধবরা ছিল, শিক্ষকরাও ছিল, শিক্ষকরা সারাক্ষণই ছিল, বন্ধু বান্ধব সারাক্ষণ ছিল।